यूट्यूब स्टूडियो में आपका स्वागत है। दमदम आनंद आश्रम शारदा विद्यापीठ का 75वां एनिवर्सरी का आयोजन 22 मार्च को रखा गया। आइए देखते हैं हमारे चैनल के माध्यम से ये सेलिब्रेशन कैसा रहा। नमस्कार, मैं चिरंजीव चक्रवर्ती। हमें न्यूज टुडे तादेर समस्त दर्शक श्रोता सवार जन्ने तार जन्ने सबाई के अनेक 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 शुभेच्छा जानाच्छी।
এটা একটা পুরনো স্কুল, এটা রিফিউজি পরিবারের মেয়েদের জন্য করা হয়েছিল। সেটা 75 ইয়ার্স কমপ্লিট হচ্ছে। এটা একটা বড় অকেশন। আজকে স্কুল একটা বড় প্রসেশন বার করেছিল। আমি এই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, তা আমি সেই জন্য এসেছি, ওদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সব লোক দোল, হোলি ইজ এ ফেস্টিভ্যাল অফ কালার্স, লেট আস সেলিব্রেট ইট উইথ কালার্স অ্যান্ড লেট ইট বি ডিসিপ্লিনড অ্যান্ড প্রপার। নমস্কার, আমি শ্রীমতী ইন্দ্রাণী ভদ্র, আমি দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা। আজকে আমাদের 75 বর্ষ স্কুলের শুভ সূচনা হলো অনুষ্ঠানের। অ্যাকচুয়ালি এটা 20শে ফেব্রুয়ারি ছিল। শ্রীমতী চারুশীলা দেবী 20শে ফেব্রুয়ারি এখানে স্কুলটা প্রতিষ্ঠা করেন 1950 সালে, কিন্তু সে সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল আর আমাদের স্কুলটাই মেন ভেন্যু বরানগর সার্কেলের, ফলে আমরা তখন দিনটাকে পালন করতে পারিনি। তাই আজকে বিশ্ব জল দিবস একটি ভালো দিন, সামাজিক বার্তাও দেওয়া হলো এবং তার সেটার সঙ্গে আমরা আজকে আমাদের যে 1 বছরব্যাপী যে প্রোগ্রাম তার শুভ সূচনা করলাম। আমাদের সকালবেলা 8টার সময় বাচ্চাদের নিয়ে, অভিভাবক, পাড়ার লোক সকলকে নিয়ে একটি র্যালি বেরিয়েছিল আর এখন প্রোগ্রামের আমরা দ্বিতীয় পর্যায়ে, যেখানে আমাদের স্কুলে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এর মধ্যে দিয়ে আজকে আমরা দিনটাকে পালন করছি। এরপর সারা বছরব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা, ইন্টার স্কুল কম্পিটিশান, নাটক, নৃত্য, নাচ, গান, অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা সারা বছর ধরে দিনটা, বছরটাকে পালন করব, এই শুভ সময়টাকে আমরা পালন করব।